প্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বাংলা টিভি 71 চ্যানেলের নিয়মিত অনুষ্ঠানটি যারা উপভোগ করছেন আপনাদের সকলকে জানাচ্ছি সুস্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ জামালউদ্দিন কালাসান। আজকে বাংলা টিভি 71 যিনি অতিথি হয়েছেন লাইলা জাহান। যে লাইলা জাহান ম্যাডামের কাছে আমার যে বিষয়বস্তু নিয়ে কথা বলবো, বাংলাদেশে বিদেশি অনেক পূর্ণ রয়েছে, সেটি অনেক পূর্ণ থাকা সত্ত্বেও আপনি বাংলাদেশি পূর্ণ নিয়ে এটা কিসের বিজনেস শুরু করছেন, এই বিষয়ে ধন্যবাদ আপনাকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমি এটা নিয়ে অনেকদিন ধরে ভাবছিলাম যে ইন্ডিয়ান প্রোডাক্ট বলেন বা বিদেশি যে কোনো প্রোডাক্ট বা পাকিস্তানি প্রোডাক্ট বা বিভিন্ন দেশ থেকে জিনিসপত্র আসে এবং মানুষ সেগুলোর প্রতি আজকাল প্রচণ্ড রকম আগ্রহী, যেহেতু খুবই কম দামে স্বল্প মূল্যে মানুষ তখন দামের কথা বিচার না করে তখন কিনে ফেলে, হয়তো সেটা খুব বেশি দিন ব্যবহারও করতে পারে না, কিন্তু মানুষ যেহেতু দেখে যে সস্তায় এই ধরনের পোশাক পাওয়া যাচ্ছে বিভিন্ন চাকচিক্য দেখে মানুষ কিনে ফেলে এবং মানুষ কিন্তু ঠকে যায়। একেতে মানুষ বাংলাদেশকে ঠকাচ্ছে, দ্বিতীয়ত মানুষ একটা জিনিস দীর্ঘদিন পড়তেও পারছে না। তো এইসব নিয়ে ভাবতে ভাবতে আমার হঠাৎ করে মনে হলো যে আমি যেহেতু সাজগোজ করতে পছন্দ করি, আমি বিভিন্ন ধরনের পোশাক নিজে ডিজাইন করে পরি, তো আমি চিন্তা করলাম যে আমি কিছু কিছু জিনিস তো নিজেই তৈরি করতে পারি। আর তার মধ্যে দেখেছি যে আমার আত্মীয় স্বজন, আমার বিদেশি যে আত্মীয় স্বজন থাকে প্লাস আমার বাংলাদেশি আত্মীয় স্বজন, ঈদের মধ্যে আমার কাজিনরা বলে যে আপু তুমি যেটা চুজ করে দিবা আমরা সেটাই নিব, আমার বিদেশি আত্মীয় স্বজনরা আমাকে বলে যে তুমি আমাদের জন্য বিদেশি জিনিস পাঠাও, আমরা তোমার জিনিসগুলো খুব পছন্দ করছি। সব ক্ষেত্রে আমি দেখি যে আমার ফ্যামিলি এবং আমার ফ্রেন্ডস এবং আমার যে দূরের আত্মীয় স্বজন সবাই প্রচণ্ড রকমভাবে আমার জিনিস পছন্দ করছে। তখন আমি চিন্তা করলাম যে আমি বাইরের জিনিস না কিনে আমি আমার নিজের মতো করে আমার যে এমপ্লয়িরা আছে বা কিছু খুব কাছের মানুষ যাদের কাছে আমি নিজেই বানাতাম, তারাই একদম আমার নিজের আত্মীয় মতো হয়ে গেল, তাদেরকে দিয়ে আমি কিছু কিছু প্রোডাক্ট বানানো শুরু করলাম নিজের স্টাইলে, নিজের পছন্দ, নিজের কালারে। তারপর দেখলাম সবাই খুব পছন্দ করছে, তখন আমি চিন্তা করলাম যে আমরাই তো পারি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে বিশ্বের কাছে, আমরাই তো পারি যে খুবই সুন্দর করে জিনিসপত্র তৈরি করে এগুলো আমরা ওভারটেক করে দিতে পারি। আমরা এটা বাইরের প্রোডাক্টকে কিছুই না, বাইরের প্রোডাক্টের কাপড়, সেলাই, ম্যাটেরিয়াল সব কিছুই মিলছে না ঠিক একমতো, কখনো ডিজাইন ভালো হয়, কখনো কাপড় ভালো হয় না। তখন আমি চিন্তা করলাম যে আমি কাপড়টা ভালো দিব, আমি ডিজাইনটা আনকমন দিব এবং আমি ম্যাচিংটা করব খুব সুন্দরভাবে যাতে মানুষ পছন্দ করে। সো সেই চিন্তা থেকেই আমি আমার পছন্দের জিনিসপত্র রেডি করা শুরু করলাম। এটা শাড়ি এবং এটা পাঞ্জাবি এবং এটা সালোয়ার কামিজ ওড়না। সামনে আমার চিন্তা আছে যে লেহেঙ্গার দিকেও আমি চলে যাব, আরও মানে ব্রাইডরাও পড়বে ইনশাল্লাহ লাইলা জাহানের প্রোডাক্ট। সো আপনারা দোয়া করবেন যেন আমি এগিয়ে যেতে পারি, আমি যেন আমি ভীষণভাবে ডিটারমাইন্ড আর কি এটার ব্যাপারে যে এটা আমাকে করতেই হবে, আমার দেশের জন্য করতে হবে এবং বিশ্বকে দেখাই দিতে হবে যে আসলে বাংলাদেশে এরকম ধরনের কাজ সম্ভব। ম্যাডাম, আপনার কাছে আমি আরেকটি বিষয়ে জানতে চাইব, এই বিজনেসের ফিউচার কি? আজকাল প্রচুর পরিমাণে ফ্যাশন ডিজাইনার বাংলাদেশে এবং তারা খুব ভালো কাজ করছে, তো ইনশাল্লাহ এটার ভবিষ্যৎ আমি খুবই ভালো দেখি, যেহেতু আপনারা জানেন যে পোশাক খাত থেকে বাংলাদেশে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। তো বাংলাদেশের ডিজাইনও একদিন বিশ্বের কাছে ওই পর্যায়ে চলে যাবে, বাংলাদেশকে নিয়ে মানুষ গর্ব করবে যে এটা বাংলাদেশি প্রোডাক্ট, এটা বাংলাদেশি ডিজাইন। সো আমি এটা নিয়ে অনেক অনেক দূরই আমি চিন্তা করি এবং আমি খুবই আশাবাদী যে অবশ্যই আমাদের সকল ফ্যাশন ডিজাইনাররা যারা কাজ করছে যে ইন্ডাস্ট্রিতে তারা খুব ভালো করছে এবং সামনে আরও ভালো করবে, আমরা চেষ্টা চালিয়েই যাব আরও উন্নতি করার জন্য। ম্যাডাম সুন্দর কথা বলছেন, তো আপনার কাছে আমি আরও কিছু প্রশ্ন করব। যে প্রশ্ন রয়েছে, যেখানে দেশি বিদেশি জিনিসের চাহিদা সেখানে আপনি কীভাবে জয় করবেন? অবশ্যই জয় করা সম্ভব, আপনি যদি ভালো কাপড় দেন, ভালো ডিজাইন দেন, অবশ্যই মানুষ বাইরের জিনিস কেনা বাদ দিয়ে আমাদের দেশি জিনিস কিনবে, যেহেতু সুলভ মূল্যে পাবে এবং আনকমন জিনিস পাবে, অবশ্যই মানুষ তখন বাইরের জিনিস বাদ দিয়ে বাংলাদেশি জিনিসকে চুজ করবে। তো ম্যাডাম, আপনার কাছে আমি যে একটি প্রশ্ন করবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিষয়টি হচ্ছে দেশে তো নারীদের জন্য অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সকল বিজনেস রয়েছে, সে সকল কিছু বাদ দিয়ে আপনি দেশি পূর্ণ নিয়ে ব্যবসা করতেছেন, এটার পিছনে আপনার লক্ষ্য উদ্দেশ্যটা কী? এই বিষয়টা নিয়ে
এটা নিয়ে আমার ওই বললাম দুই একই কথা, যেহেতু আমি নিজে খুবই মানে মোটামুটি মানে ফ্যাশন জিনিসটা আমি খুব লাভ করি, আমি খুব পছন্দ করি, তো এই জিনিসটা নিয়ে কাজ করতেও আমি খুবই আনন্দ পাই। যখন আমি আমার নিজের জন্য বানাচ্ছি তখন আমি আর দশজনের জন্য বানাবো, তো এটা আমার কাছে খুবই আনন্দের একটা বিষয় এবং এটা নিয়ে আমি অনেক অনেক দূর আশাবাদী যে মানুষ এটা পছন্দ করবে এবং যখনই কম দামে পাবে এবং যখন একটা আনকমন সুন্দর জিনিস পাবে অবশ্যই মানুষ এটার প্রতি আকর্ষণ হবে এবং এটা অনেক দূর যাবে, বাংলাদেশ ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অনেক দূর যাবে। আগামীতে আপনার প্রতিষ্ঠানটাকে কতটুকু বড় করবেন বা কতটুকু স্বপ্ন পূরণ করতে আশাবাদী? এইটা আমি অবশ্যই একটা একটা ফ্যাক্টরি দিব যেখানে অনেক কর্মচারী থাকবে, যেখানে অনেক যারা কাজ পাচ্ছে না তারা অনেকেই কাজ করবে, যারা নিয়মিত আসবে এবং তারাও যারা নিজেরা প্রতিষ্ঠিত হয়ে যায় তারাও জানবে যে কোনো মানে কীভাবে সুতা তৈরি করতে হয়, কীভাবে কাপড় তাঁত বানাতে হয়, বিভিন্ন মেশিনারিজ তারা অনেকের কাছ থেকে আমি এগুলো নিব, আমি কিনবো, তারাও একসময় একটা বিক্রেতা হয়ে যাবে আমার কাছে কাজ করতে করতে, তারাও একসময় এগুলো আমার কাছে বিক্রি করবে। সো অনেকগুলো মানুষ একসাথে এস্টাবলিশ হবে এবং আমিও এটাকে অনেক বড় পর্যায়ে নিতে চাই। আমি বাংলাদেশে তো প্রথমে অবশ্যই থাকবে এবং এটার ব্রাঞ্চটা প্রত্যেকটা জেলা শহরে এবং সুদূর আমেরিকা পর্যন্ত আমি এটা পৌঁছাতে চাই, যেহেতু আমার প্রচুর আত্মীয় স্বজন এবং আমার বাবা মাও থাকে। সো আমি চাই যে এটা আমেরিকাতেও এটার একটা ব্রাঞ্চ হবে ইনশাল্লাহ। অনেকে তো অনলাইনে এই বিষয়ে দেশি বিদেশি পণ্য নিয়ে মানুষ অনলাইনে বিজনেস করছে, সেটা কি আপনিও কি অনলাইনে করছেন কিনা? হ্যাঁ, আমি অনলাইনেই করছি, আপাতত অনলাইনেই করছি, যেহেতু আমার কিছু মানে প্রতিবন্ধকতা আছে এখনই মানে দোকান টোকান দেওয়ার ব্যাপারে। সো আমি ওইটা আরও কিছুদিন পরে করব, আমি আগে পরিচিত হইনি প্রচুর পরিমাণ মানুষের তো, পরে ইনশাল্লাহ আমি একবারে অনেকগুলা ব্রাঞ্চ একসাথে আমি খুলবো ইনশাল্লাহ। ধন্যবাদ লালা জান ম্যাডাম, আপনার বিজনেসের প্রতি অনেক সুন্দর সুন্দর কথা বলছেন। বাংলা টিভি 71 এর পক্ষ থেকে দর্শকদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সেখানে আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।